কি রমজান গাড়িটা বন্ধ হইল কেন দেখতেছি আরে কি হল গাড়িটা বন্ধ হয়ে গেল কেন দেখতেছি ফিল্টার জাম হয়েছে মনে হয় তাড়াতাড়ি ভালো কর আরে কি হইল এই সময় বন্ধ হইলে কেমন করে চলবে আরে এখনো তো অনেক মাটি বাকি আছে বেলা তো গড়াই যাচ্ছে কি হল কি বাবা কি করছিস তুই এই ফিল্টার জাম হয়ে গেছে এখন কি হবে আমার কাছে একগুলা ফিল্টার আছে এই কি লাগাচ্ছিস এটা অন্য কোম্পানির ভালো বাস আরে না না দাঁড়া এসআই কোম্পানির মেকানিকের সাথে মুই আগত কথা কও আসসালামু আলাইকুম আফজল ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আফজল ভাই আছি 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 ভালো আছি কিন্তু একটা সমস্যা পড়ে গেছি এই যে গাড়িটা এই চাষ করতে করতে খারাপ হয়ে গেল একটু আইছেন না এ তো ভাই আমি আছি তো যে শরীফ ভাইয়ের গাড়ি কাজ করতেছি কাজটা শেষ করে অতি তাড়াতাড়ি আসার চেষ্টা করতেছি ভাই আরে কতক্ষণ লাগবে আসতে আরে ভাই এক ঘন্টার ভিতরে আসার চেষ্টা করতেছি ভাই আচ্ছা আচ্ছা আইছেন আমি অপেক্ষা করছি আইছেন ঠিক আছে ভাই খোদা হাফেজ না না একটু অপেক্ষা করো আরে চলে আসবে তো এখনই চলে আসবে পাল্টাইতে হবে ভাই আমার কাছে একটা অন্য কোম্পানির ফিল্টার আছে আপাতত এটা দিয়ে চালাই দেই ভাই মাথা কি খারাপ হয়ে গেছে গাড়ি কিনছেন সোনালিকা অরিজিনাল পার্টস লাগাবেন সোনালিকার অরিজিনাল পার্টস না হইলে গাড়ি দুই দিন পরে ডাক্তারের কাছে নিয়ে লাগবো এইটাই তো ওকে বুঝাচ্ছিলাম কিন্তু এই গ্রামগঞ্জে অরিজিনাল পার্টস কোনটা পাবো মুই এখন আপনি কোন দুনে আছেন ভাই সোনালিকার অরিজিনাল পার্টস দেশে সব জায়গায় তো পাওয়া যাচ্ছে তো পাশে তো বাবু ভাইয়ের দোকান উনি তো স্পেয়ার পার্টসের অথরাইজড ডিলার চলেন আপনারে নিয়ে যাই আসসালামু আলাইকুম আফজল ভাই কেমন আছেন বসেন আজকাল তো আপনারা দেখাই যায় না ট্রাক্টরটা কেমন চলতেছে আমাদের পার্টসপাতি লাগে না আমি তো ভালো আছি কিন্তু আজকে হঠাৎ করে চাষ করতে গিয়ে ট্রাক্টরটা খারাপ হয়ে গেল আর সেই জন্যই আপনার কাছে ছুটে এলাম শুনেন ভাই আপনার সোনালিকা গাড়ির জন্য শুধু সোনালিকার অরিজিনাল পার্টসই ব্যবহার করা উচিত দামটাও সীমিত আর এতে আপনার ট্রাক্টরের কার্যকারিতাও বাড়বে বারবার সার্ভিসে ঝামেলা হবে না হ্যাঁ ওইটাই সে বললো আর সেই জন্যই তো আসলাম এখানে আপনার কাছে আফজল ভাই এবারে মতো অরিজিনাল পার্টস নিয়ে যান আপনার ট্রাক্টর বাঘের মতো গর্জন করবে শুনেন আফজল ভাই গত মাসে আমাদের হারিসুল ভাইয়ের গাড়িটা বাড়ি ফেরার সময় মধ্য রাস্তায় হঠাৎ করে বিয়ারিং ভেঙে যায় আমাকে অনেক রাতে ফোন দিলে আমি বাড়ি থেকে দোকানে আসি আসার পরে আমার ম্যানেজারকে দিয়ে তার কাছে বিয়ারিংটা পৌঁছাই দেই বলেন দেখি ভাই এরকম সার্ভিস অন্য কেউ দিবে ট্রাক্টর আপনার হইলো চিন্তা আমাদেরও আছে ভাই কি আলমগীর সাহেব তাই না আচ্ছা চিন্তা করেন না আপনার পার্টস আমি দিচ্ছি এই হালিম ভাইদেরকে চা দে Thank you.
এসিআই মোটরসের সম্মানিত গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে 140টি অথরাইজড ডিলার পয়েন্টের মাধ্যমে সোনালিকা জেনুইন পার্টস সরবরাহ নিশ্চিত করে যাচ্ছে, যা আমাদের কৃষকদের কষ্ট লাঘব ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসিআই মোটরসের পক্ষ থেকে তাদের এই অসামান্য অবদানের জন্য আমরা তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।